আজ আমার আলোচনার বিষয় আদি পিতা আদম সে কোন দোয়া পরে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিল আমরা সমাজে পীর দরবেশ আলেমদের মুখে শুনে থাকি যে আদম নবী সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পর সে জান্নাতের দরজায় লাই লহাই ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এই কালামা পড়ে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে তো আসলে কোরআন ভিত্তিক আমাদের এ বিষয়ে সমাধান নেওয়া দরকার আমরা সব বিষয় আল কোরআন থেকে নিব মানুষ যেগুলো বলে সেগুলো আমরা কোরআন দিয়ে চেক করব। যাচাই করব সত্য মিথ্যার পার্থক্য করবো ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে কোরআন থেকে প্রমাণ করে দেখাবো যে আদম আদি পিতা আদম সে আসলে কোন দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিল সে কি লাইলাহ ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা পড়ে সে কি আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিল নাকি সে কোন দোয়া পড়ে ক্ষমা পেয়েছিল আমরা কোরআন থেকে দেখব আর কোরআন যে সত্য মিথ্যার পার্থক্য করে দেয় এর জন্য আপনি দুই নম্বর সুরা আলবাকারার একশো পঁচাশি নাম্বার দেখে নিতে পারেন ছিয়াশি নাম্বার সুরা তারেকের তেরো নাম্বার এত আপনি পড়লে আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে কোরআন সত্যমিত্যার পার্থক্য করে দেয় তো দর্শক এবং ছতা আমরা কথা না বাড়িয়ে সংক্ষিপ্তভাবে আদম এবং তার স্ত্রী তারা স্ত্রীর কথা হাওয়ার কথা কোরআনে নেই আদমের স্ত্রীর কথা বা আদমের সঙ্গীর সঙ্গিনীর কথা বলা হয়েছে কিন্তু আদমের স্ত্রীর নাম যে হাওয়া সেই কথা কিন্তু কোরআনে নেই এটি বাইবেল থেকে বোখারি সাহেব অথবা যারা হাদিস গ্রন্থ রচনা করেছে তারা কিন্তু এটি চুরি করে নিয়েছে কপি করে নিয়েছে নিয়ে বলে যে আদমের স্ত্রী হচ্ছে হাওয়া তো যাই হোক আমরা কোরআন থেকে সংক্ষিপ্তভাবে দেখব আদম এবং তার স্ত্রী এবং ইবলিস শয়তানের যে কাহিনিটি সেটি আমরা দেখে নেবো সংক্ষিপ্তভাবে তো আপনি যদি দেখতে চান তাহলে বিস্তারিত দেখতে পারেন সুরা আরবের এগারো থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত বিশ নম্বর সূরা তোহার একশো থেকে একশো চব্বিশ নম্বর পর্যন্ত আরও আপনি যদি চান দেখতে তাহলে সতেরো নম্বর সুরা বন ইসরায়েলের একষট্টি নাম্বার অ্যাপ থেকে দেখে নিতে পারেন তো যাই হোক আসুন আমরা সাত নম্বর সুরা আরবের উনিশ থেকে এই বিষয়টি সংক্ষিপ্তভাবে দেখে নিই যে আসলে আদম নবী সে আসলে কোন দোয়া পরে আলার কাছে ক্ষমা পেয়েছিল আসলে মানুষ যেটি বলছে যে সে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পর আল্লাহর কাছে নাজাদ পেছে আসলে কতটুকু সত্য আজকে আমরা কোরআন দিয়ে চেক করব তো দেখুন এখানে আপনি নিজেও বের করে পড়ে নিতে পারেন আর হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করতে থাকো দুজনে যা পছন্দ হয় খাও আর এই গাছের কাছেও যেও না তাহলে জালেমদের দলে সামিল হয়ে যাবে তো দর্শক এখানে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করতে থাকো দুজনে যা পছন্দ হয় খাও আর এই গাছের কাছেও যেও না তাহলে জালেমদের দলে সামিল হয়ে যাবে ঠিক আছে তাহলে আদমের পূর্বে জালেম ছিল এ অ্যাড থেকে কিন্তু আমরা এটি বুঝতে পেলাম তো আসুন আমরা বিশ নম্বর অ্যাডটি পড়ি অতপর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল তাদের লজ্জাস্থান প্রকাশ করার জন্য যা তাদের পরস্পরের নিকট গোপন রাখা হয়েছিল আর বলল তোমাদেরকে তোমাদের রব এই গাছের নিকটবর্তী হতে যে নিষেধ করছেন তার কারণ এছাড়া আর কিছুই নয় যে তোমরা দুজনে ফেরেস্তা হয়ে যাবে কিংবা স্থায়ী হয়ে যাবে তো এখানে তারা ব্যারাকেটে ঢুকিয়ে দিয়েছে মনে হচ্ছে আল্লাহ ভুল করেছে আর তারা সেটি আল্লাহর ভুল সেটি সংশোধন করে দিয়েছে মা মাাজাল্লা আউজুবিল্লা আনা কেউ নমিল জাহিলিন আল্লাহ কিন্তু এই জান্নাত বা নিকটবর্তী এগুলো কিন্তু বলতে ভুলে যাননি নেই এগুলো বলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কিন্তু যারা অনুবাদ করেছে তারা এখানে ঢুকিয়ে দিয়েছে এই কারণে আমি তাদের ব্র্যাকেট পড়লাম না তো একুশ নম্বর একটি দেখুন সে শপথ করে তাদের বলল আমি তোমাদের সত্যকারের হিতাকাঙ্ক্ষী শয়তান শপথ করে বলল আমি তোমাদের সত্যিকারের হিতাকাঙ্ক্ষী ঠিক আছে সত্যিকারের দূরের কেউ নয় ঠিক আছে আপন তারপর বাইশ নম্বর একটি দেখুন এভাবে সে ধোঁকা দিয়ে তাদের অধপতন ঘটিয়ে দিল যখন তারা গাছের ফল স্বাদ নিল তখন তাদের গোপনীয় স্থান পরস্পরের নিকট প্রকাশিত হয়ে গেল তারা জান্নাতের পাথা দিয়ে তাদেরকে ঢাকতে লাগলো তখন তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এ গাছের কাছে যেতে নিষেধ করিনি আর বলিনি শয়তান হচ্ছে তোমাদের উভয়ের খোলাখুলি দুষ্পন তো যখন আদম আর তার স্ত্রী আল্লাহ যে নিষেধ করেছিল যে তোমরা জান্নাতে যা ইচ্ছা তাই খাও কিন্তু এই গাছের কাছে যেও না আর শয়তান হচ্ছে তোমাদের উভয়ের খোলাখুলি শত্রু বা দুষ্পন ঠিক আছে কিন্তু শয়তানের কথা তোমরা শোনো না কারণ হচ্ছে শয়তানকে দিয়ে আল্লাহ আদমকে সেজদা করতে নির্দেশ দিয়েছিল কিন্তু ইবলিশ সেই সেচদা করেনি ঠিক আছে তখন থেকে ইবলিশ আর আদমের শত্রু সৃষ্টি হলো আপনারা বিস্তারিত দেখে নেবেন আদম এবং ইংলিশের কাহিনী ঘটনা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক তারপর দেখুন এই তেইশ নাম্বার এতে কি বলা হয়েছে তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর না দয়া করো তাহলে আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তো দর্শক এবং শ্রোতা এখানে আল্লাহ প্রশ্ন করলেন যে আমি তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছি আর শয়তান হচ্ছে তোমাদের দুষ্পণ কিন্তু তোমরা সেই কাজটি করে বসলে তখন তারা কি বলল হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো তাহলে আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে তারা কোন দোয়া পড়লেন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যা আমরা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি কিন্তু যারা হাদিস রচনা করেছে তারা আমাদেরকে বলছে বা বলে বেড়াচ্ছে এখনও যে আদম আল্লাহর সেই হুকুম অমন্য করে ফেলার পর আল্লাহ তাকে জান্নার থেকে বের করে দিল দেওয়ার পরে সে নাকি সাড়ে তিনশো বছর কান্নাকাটি করলো করার পরে সে হঠাৎ করে দেখলো জান্নাতের দরজায় লেখা লাই লহাই ইল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ তারপর আল্লাহ নাকি তাকে এই কালেমা পড়ার কারণে মোহাম্মদ রাসুলের ওসিলায় তাকে কী করলেন ক্ষমা করলেন এই যে আমরা ধারাবাহিকভাবে আয়াতগুলো দেখলাম তিন চারটি আয়াত আমরা কি এই আয়াতগুলোর কোথাও কি দেখেছি যে আদম সাড়ে তিনশো বছর কান্নাকাটি করেছে তারপর সে জান্নাতের দরজার দিকে লক্ষ্য করেছে তারপরে সে বলেছে যে লাই লাই লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা পড়ার কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি আমরা কি পেয়েছি না তো এই যে আদম এবং তার স্ত্রী আর যে শয়তান যে ঘটনা ঘটেছে যে কাহিনী আল্লাহ বর্ণনা এখানে করেছে এগুলো তো মানুষ সৃষ্টির আগে তখন কোনো মানুষ সৃষ্টি হয়নি শুধুমাত্র আদম এবং তার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন আর হাদিসগুলো কিন্তু মানুষের তৈরি মানুষ লিখেছে অমুক অমুকের কাছে শুনেছে তমুক তমুকের কাছে শুনেছে এভাবেই কিন্তু হাদিসগুলো লেখা হয়েছে তো আমার তাদের কাছে প্রশ্ন তারা যে হাদিসগুলো বলছে বা যারা লিখছে তাদের কাছে আমার এই প্রশ্ন তারা যদি জীবিত থাকতো তাহলে আমি প্রশ্ন করতাম যে আপনারা কি ওখানে উপস্থিত ছিলেন যে আদম সাড়ে তিনশো বছর কান্নাকাটি করেছে তখন কি আপনারা ওখানে উপস্থিত ছিলেন তাহলে আপনারা কিভাবে জানলেন অথচ গায়েব সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না আমি গায়েব বিষয় আলোচনা করেছি আপনারা যদি দেখতে চান তাহলে দেখে নিলে বিষয়টি আপনি পরিষ্কার হতে পারবেন তাহলে আমার প্রশ্ন তাদের কাছে এই যে আদম সাড়ে তিনশো বছর কান্নাকাটি করল তখন তো কোনো মানুষ ছিল না তাহলে এটি কীভাবে তারা জানলো যে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পর সে জান্নাতের দরজার দিকে লক্ষ্য করে দেখে যে লাইলাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ আর সেই কালেমা পড়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে তারা কীভাবে জানল এটি কিন্তু একটি প্রশ্ন আপনাদের কাছে আমার আপনারা উত্তর দেবেন কারণ তখন কোনো মানুষ ছিল না এখন বলতে পারেন যে মোহাম্মদ রাসুল্লাহ বলেছে বা অন্য রাসুল বলেছে ভাই অন্য রাসুল বলার কোনো প্রশ্নই নেই কেন নেই কারণ তাদেরকে আল্লাহ ওহি করে যতটুকু জানিয়েছেন তারা ততটুকুই জানে এর যেমন আমরা এখানে দেখলাম যে আদমকে সেচদা করার জন্য ইবলিশকে আল্লাহ নির্দেশ দিয়েছিল কিন্তু সকলের সেচদাগুলো সে সেচদা করলো না এরপর আদমকে বলল তোমরা জান্নাতে যা ইচ্ছা খাও কিন্তু ওই গাছের কাছে যেও না তারা সেই আল্লাহর নির্দেশটিকে অমান্য করে সেই গাছের কাছে গিয়ে সেই গাছের ফল খেয়ে ফেলেছিল তাই আল্লাহ তাদেরকে ডেকে বললেন যে আমি তোমাদেরকে নিষেধ করেছি আর শয়তান তোমাদের খোলাখুলি দুষ্পন এই ঘটনা এই কাহিনী তো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আল্লাহর যতটুকু জানার জানানোর প্রয়োজন ছিল আল্লাহ ততটুকু আমাদেরকে জানিয়েছেন এর বেশি আমরা কিছু জানি না আপনি কোরআনে দেখবেন যে আপনি তো তখন উপস্থিত ছিলেন না যখন মারিয়ামকে কে লালন পালন করবে সেটি আপনাকে জানিয়েছি আমি ওহির মাধ্যম দিয়ে সুরা আল ইমরানের সম্ভবত আটচল্লিশ নম্বর আয়তে আপনারা পাবেন যে মোহাম্মদ রাসুলকে আল্লাহ বলছেন যে আপনি তো তখন উপস্থিত ছিলেন না মারিয়মের লালন পালন কে করবে এটি আপনাকে আমি ওহির মাধ্যম দিয়ে জানিয়েছি তাহলে এগুলো ওহির মাধ্যম দিয়ে আল্লাহ তাকে জানিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মানুষগুলো হাদিস তৈরি করে রাসুলের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে অথচ আল্লাহ হাদিস লিখতে নিষেধ করেছেন আমরা যদি একত্রিশ লোক লোকমানের ছয় নাম্বারে দেখি তাহলে সেখানে দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ আছে তারা অবান্তর কথাবার্তা সংরক্ষণ করে অন্ধভাবে এই অভ্যন্তর কথাবার্তা হচ্ছে লাউহাল হাদিস এখানে লাউহাল হাদিস আছে যদি তারা লাউহাল হাদিস বা হাদিস অনুবাদ করতো তাহলে আমরা ঠিকই বুঝতাম যে এক শ্রেণীর মানুষ আছে তারা হাদিস সংগ্রহ সংগ্রহ করে অন্ধভাবে ওহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে ঠিক আছে আল্লাহর পথ থেকে সরানোর জন্য তো দর্শক এবং শ্রোতা আল্লাহ নাজিল করেছেন আহসান হাদিস যা আমরা দেখতে পাই উনচল্লিশ নাম্বার সুরাজ জুমারের তেইশ নাম্বার তো আসলে আল্লাহর আহসান হাদিসের বিপরীত মানুষ লাহ তৈরি করেছে এর কারণ হচ্ছে মানুষ যেন কোরআনের কাছে না আসতে পারে কোরআন যেন তারা না বুঝতে পারে এই কারণে তারা কি করেছে হাদিস তৈরি করেছে আর সেই হাদিসের কারণে মানুষ আসলে সত্য জিনিস জানতে পারছে না যে আসলে আদম নবী আদি পিতা আদম সে আসলে কোন দোয়া পরে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিল যদি আমরা জানতাম তাহলে আমরাও যদি কখনো ভুল করতাম আমরা মানুষ ভুল করতেই পারি তাহলে আমরাও সেভাবে কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে পারতাম কিন্তু পারি না এই কারণে আমাদের জানা নেই তারা এই হাদিস দিয়ে এগুলো গোপন করে রেখেছে যদি আমরা কোরআন নিজের মাতৃভাষায় পড়তাম তাহলে তাদের সেই ষড়যন্ত্র আমরা বুঝতে পার পারতাম তো আসুন আমরা বিশ নম্বর তহার একশো বাইশ নম্বর একটি দেখে নিই যে তারা যে আল্লাহর কাছে এই দোয়া করলো যে আমরা নিজেদের প্রতি জুলুম করছি আল্লাহ কি ক্ষমা করেছিল কি না সেটি আমরা দেখি অতপর তার পালনকর্তা তাকে বাসাই করলেন তার তবা কবুল করলেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করলেন তাহলে দর্শক তারা যখন বলল যে আমরা নিজেদের প্রতি জুলুম করেছি অন্যায় করেছি তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব জালেমদের ক্ষ অন্তর্ভুক্ত হয়ে যাব সামিল হয়ে যাব কারণ ওই যে আল্লাহ বললেন যে তোমরা এই গাছের কাছে যেও না গেলে তোমরা কী করবা জালেমদের সামিল হয়ে যাবা তাই তারা বলল যে তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা জালেম যারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব তারপর আল্লাহ তাদের সেই ক্ষমা চাওয়ার জন্য তাকে বাছাই করলেন তার তবা আসলে দোয়াটি আল্লাহ কবুল করলেন আর তাকে সঠিক পথে পরিচালিত করলেন তাহলে আমরা আজকে কোরআন থেকে দেখলাম যে আসলে সে কোন দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিল তো আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যদি কখনো ভুল করি তাহলে আমরাও যেন সেইভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে এই জন্য আল্লাহ এই দোয়াটি কোরআনে কোট করে আমাদেরকে জানিয়ে দিয়েছে ঠিক আছে এতটুকু আমাদের জানা প্রয়োজন ছিল ততটুকুই আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এখন মানুষ হাদিস তৈরি করে এই যে আয়াতগুলো গোপন করে রেখেছে এটি সত্য কি না মিথ্যা আপনি একটু চিন্তা করে দেখুন যে তখন তো কোনো মানুষ ছিল না তাহলে এই হাদিসগুলো কারা লেখেছে আর কাদেরকে লিখতে আল্লাহ নির্দেশ দিয়েছে এর উত্তর কি আপনাদের কাছে আছে যদি থাকে আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে আসলে আমরা কোরআন না পড়ার কারণে হুজুরেরা আলেমরা যা বলছে দরবেশরা তাই আমরা মনে করছি এটি হচ্ছে ইসলাম আসলে এটি ইসলাম নয় তো আপনি যদি মনে করেন যে মোহাম্মদুর রাসুল্লার ওসিলায় আদমকে আদি পিতা আদমকে ক্ষমা করেছে তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ নবী এবং রাসুলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে আল্লাহ নিষেধ করেছে কিন্তু আমরা পার্থক্য সৃষ্টি করছি যে আদম নবীকে মোহাম্মদ রাসুলের ওসিল্লায় তাকে মাফ করেছে তাহলে আদম আদম আদিপিতা আদমের সে কি মোহাম্মদ রাসুল্লাহ শ্রেষ্ঠ হয়ে গেল না একটু চিন্তা করে দিন অথচ কোরআনের নিষেধ দুই নম্বর সুরা আলবাকার দুইশো ছিয়াশি নাম্বারের আবার একটি গজলও তারা বানিয়েছে যে আদি পিতা যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলায় আল্লা তাকে ক্ষমা করে তো এগুলো হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আজকের নয় এটি অতীত থেকে চালু হয়েছে শয়তান বলেছে যে আমি তোমার সজাপথে আসতে দেবো না যদি আপনারা এই ঈশ্বরে আরপ করেন তাহলেই বুঝতে পারবেন আদম এবং ইবলিসের কাহিনী যদি আপনার পড়েন সুন্দরভাবে আপনাদের চোখের সামনে এটি ভেসে উঠবে শয়তান বলেছিল যে যেহেতু তার কারণে তুমি আমাকে সুরে ফেললে আর সে কি করে তোমার বান্ধা হয় আমিও দেখবো আর তোমা তাদের জন্য তোমার সেই সজাপথে আমি বসে থাকবো আর সজাপট হচ্ছে কোরআন ঠিক আছে কোরআনের বাইরে সজাপথ আর নেই সবগুলো হচ্ছে বাঁকাপথ মানব রচিত পথ কোরআন হচ্ছে এক আল্লাহ যেরকম এক কোরআনও এক কোরআনের বিপরীত আর কোনো গ্রন্থ নেই পৃথিবীতে হতে পারে না যারা কোরআনের সাথে অন্য কিতাব যোগ করবে তারা হচ্ছে মোর্শেক তারা হচ্ছে শিরেক কারি তাদেরকে আল্লাহ কখনও ক্ষমা করবে না চার নম্বর নিসার আটচল্লিশ নম্বর আয় চার নম্বর নিসার একশো ষোলো নম্বর আর তাদের জন্য আছে জান্নাত হারাম তারা জাহান নামে যাবে এতে কোনো সন্দেহ নেই তাদের যত ইবাদত থাকুক আল্লাহ সেগুলো নষ্ট করে দেবেন উনচল্লিশ নম্বর সুরা জুমারের পঁয়ষট্টি নাম্বার সতেরো নম্বর সুরা বনু ইসরাইলের আপনি উনচল্লিশ আয়াত পড়লে বুঝতে পারবেন যে তারা আসলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে তো আজকে আমি দেখানোর চেষ্টা করলাম কোরআন ভিত্তিক যে আসলে আদম নবী সে কোন দোয়া পরে ক্ষমা পেয়েছিল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ